ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে থার্সডে বৃহস্পতিবার, এখন বাজে সন্ধে 6:30। হ্যাঁ, আজকে সন্ধে 6:30 থেকে আমি ব্লগটা শুরু করছি, কারণ সকাল থেকে আজকে একদম এনার্জি ছিল না, এত আজকে গরম লাগছিল। আর ভেবেছিলাম আজকে ব্লগ করবো না, আবার ভাবলাম যে না, এখন খুব ইরেগুলার হয়ে গেছি আমি ব্লগ ছাড়তে। ওই যে ডিঙ্কা, ওনার তো এখনও সর্দি লেগেই আছে, তবু আজকে একটু কম আছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে বলে ফুলাতা জামা পরিয়েছি। ওকে আগে খাইয়ে নিই, এক সেকেন্ড দাঁড়াও। একটা গুড নিউজ আছে, সেই গুড নিউজটা হলো আজকে আমার কাছে একজন পড়তে আসবে। একজন বলতে আমাদের নিচের যে পার্লারের যে পার্লার যে খুলেছে, যারা মানে গ্রাউন্ড ফ্লোরে যারা এসছে আর কি, তার ছেলে ক্লাস ওয়ানে পড়ে। তো ও নিজে থেকেই বললো যে ছেলেকে পাঠাবে, আমিও বললাম ঠিক আছে পাঠাও, আপাতত দেখি। কারণ আমি প্রচুর অনেকগুলো দিন হয়ে গেল, মানে 2 বছরের মতন হয়ে গেল আমি এই প্রফেশনটা থেকে দূরে আছি, বাট এটাই আমার প্রফেশন, আমি একটা সময় এটাই করেছি, আই লাভ ইট, আমার এটা খুব ভালো লাগে। আমি অন্য কোনো চাকরি করতে পারবো না কোনোদিনও, আমি খুব ভালোভাবে জানি আমি এটা খুব ভালো পারি। টিউশনি লাইনটা আমার খুব ভালো লাগে। তো আসুক, ওকে তোমাদের দেখাবই। তো আর কতগুলো নতুন সদস্য আমাদের বাড়িতে এসছে বাবান, তো সেই সদস্যগুলো কারা চলো একবার তোমাদের দেখি। সেই সদস্যগুলো হলো এরা। এর আগে তো তোমরা হয়তো যারা দেখেছো ভালোভাবে তারা জানো যে শুধু কালো শার্কটা আর এই বড় গোল্ডফিশটা ছিল। তো পশ্চিম সেদিনকে এইটা এনেছে, এইটা এইটা, মানে জোড়া জোড়ায় যেগুলো দেখতে পাচ্ছ, এই দুটো ইয়েলো, দুটো অরেঞ্জ সাদা, আর এই ব্ল্যাকটা আগেই ছিল, মানে এই তিনটে মাছ আগে ছিল, আর এই জোড়ায় জোড়ায় যেগুলো দেখছো সাদা আর কমলার মধ্যে দুটো হলুদ, এগুলো নতুন। তো এরা হচ্ছে আমাদের নতুন সদস্য, খুব দুষ্টুমি করছে, মানে এমন লাফালাফি করছে যে জল পুরো বাইরে চলে আসছে। তো যাই হোক, আরেকটাও ভালো খবর আছে, মেবি এই সানডে আমরা অ্যাকোয়াগার্ডটা লাগিয়ে ফেলবো। প্রচুর কষ্ট হয় জলের জন্য, কষ্ট বলতে আমার হয় না, পশ্চিমীদের প্রচণ্ড কষ্ট হয়, কারণ এই এক গাদা বোতল নিয়ে নিচে যায়, জল ভরে তুলে আনে। তো আমরা ভেবে দেখলাম যে সবসময় তো এটা সম্ভব না, কারণ পশ্চিমীদের যদি কখনও শরীর খারাপ হয় বা কিছু হয়ে যায়, শরীর খারাপ বা ধরো অফিসের কাজেই ওকে দুদিন বাইরে থাকতে হলো, তখন আমার খুব মুশকিল হয়ে যাবে জল নিয়ে, কারণ কেনা জল আমি খেতে পারি না, আর কেনা জলও যদি শেষ হয়ে যায় সেই মুহূর্তে ওই বড় 20 লিটারের জার তোলাও আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, অ্যাকোয়াগার্ডটা নিয়ে নেব, একটু কষ্ট করেই লাইফটা চলবে, বাট চলুক আগে দরকারি জিনিসগুলো মিটিয়ে নিই, কারণ ডিঙ্কাও বড় হচ্ছে, ওকে এখন থেকে ভালো জল খাওয়াতে হবে। তো চলো, এখন আমি সমস্ত কিছু ঘরফর গুছিয়ে নিই ফটাফট, ও পড়তে আসবে, দেখা যাক আজকে কতদূর কী হয়, কারণ নতুন তো, তারপরে তো তোমরা দেখতেই পাবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই কিন্তু টানা দেখো। ডুগু জরা ইধার দেখো, হাই করো সবকো, হাই করো সবকো, নেম বাতাও আপনা, আপনার স্কুল কা নাম কে হ্যায়? ঠিক হ্যাঁ। তো এই জাস্ট পড়ে গেল, অনেক দিন পর, অনেক মানে 2 বছর পর আবার স্টার্ট করলাম, ভালো ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স, ভালো ভালো বাচ্চা, ওকে নিয়ে বেশি অত খাটতে হবে না, ভালো, একটু দুষ্টু, এখনকার সব বাচ্চারাই দুষ্টু অধৈর্য। তো যাই হোক, আস্তে আস্তে ওরও অভ্যাস হয়ে যাবে, আমারও অভ্যাস হয়ে যাবে। এখন এখানে দেখো যে বদমাশ বদমাইশি করছে, খুব দুষ্টু বাবা।